শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন। বাবার নাম মৃত আব্দুস সোবহান, মায়ের নাম মৃত নূর আরা বেগম। আমার বাড়ির নাম আলিসারাংবাড়ি, গ্রামের নাম লতিফপুর, দশমপুর সলিমপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমার জন্ম 1954। আমার বয়স যখন 3 বছর তখন আমার বাবা মারা যান। আমরা এক ভাই এক বোন, বোন তখনও দুনিয়াতে আসে নাই। বাবা মারা যাওয়ার আরও বোধহয় 3 মাস পরে দুনিয়াতে আসছে, বাবাকে দেখা নাই। যেহেতু বাবা নাই এখানে দুরন্তপনা করবো, সেজন্য মামারা, আমার মামার বাড়ি হচ্ছে মৌলানা তমিজুর রহমান সাহেবের বাড়ি উত্তর কাট্টলি, আমাদের সাবেক মন্ত্রী জহুর মোহাম্মদ চৌধুরীর বাড়ি এটা। আমার মায়ের দাদা আর জহুর মোহাম্মদ চৌধুরীর দাদা ওনারা আপন চাচা চাচারা তো ভাই। তখন আমার নানা বেঁচে ছিলেন, আমার বাবা যখন মারা যান বড় মামা মামারা ছিলেন, তখন সবাই আমাকে ইয়াতে নিয়ে গেলেন, ওই কাপটুলিতে নিয়ে গেলেন ওই বাবা মারা যাওয়ার পরই। 1958 ইংরেজি যখন আইফ খান মার্শাল দিছে, আমার মামারা তখন আওয়ামী লীগ করতো, রাত্রে আমার মামারা ঘর থেকে চলে যেত, সকালবেলা আসতো। তখন নানিকে জিজ্ঞাসা করতাম মামারা যাচ্ছে কোথায়, হয়তো এখন মিলিটারিরা আসবে আমাদেরকে রাজনীতি করে ধরে নিয়ে যাবে, মিটিং মিছিল করে, এই জন্য ওরা রাত্রের ঘরে থাকে না। তো মিলিটারি কি চিনি না, তখন বলে যে মিলিটারি কি, হয়তো তোমাদের কাছে হাফ প্যান্ট পরা পুলিশ আছে না, দেখো না এই মিলিটারি করে ওই পুলিশের চাইতে বড়। 58 ইংরেজিতে মামারা যখন একদম আসতে দেরি করলো, তখন আমার নানিকে বললো ওই মামার মামাকে নবী চৌধুরীর কাছে পাঠালেন, উনি তখন ওখানে গ্রামের বাড়িতে থাকতেন। তখন আমাকে মেজমার সাথে নিয়ে গেছেন, বললেন যে ওরা আছে, নিরাপদ জায়গা আছে, এমন জায়গায় রাখছে ওদেরকে ধরতে পারবে না, ওরা সময়ে আসবে। ও ঠিকই পৌঁছে গেছে, ওখানে গিয়া বড় হলাম। তারপরে স্কুলে যাওয়ার যখন সময় হলো, তখন স্কুলে ওই এটা ছিল মুন্সিওড়া মডেল প্রাইমারি স্কুল, ওখানে ভর্তি করালো, ওখান থেকে লেখাপড়া করলাম ক্লাস 5 পর্যন্ত স্কুলে, ওখান থেকে স্কলারশিপও পেয়েছিলাম আমি। তারপরে ইয়া ভর্তি হইলাম উত্তর কাট্টলি নৌলক চৌধুরী হাই স্কুলে, কর্নেলঘাটে স্কুলের নাম উত্তর কাট্টলি নৌলক চৌধুরী হাই স্কুল, ওখান থেকে আমি এসএসসি পাশ করি 1969 সালে। আমরা যখন 9-10 তখন তো আন্দোলন অবস্থা তুঙ্গে, তখন তো আমরাও নিজেরাও ওই আন্দোলনে কম বেশি শরিক ছিলাম। আমি যখন ক্লাস 10 তখন তো একেবারে মানে চূড়ান্ত পর্যায়ে আগরতলা ষড়যন্ত্র মামলা, তখন আমরা বিভিন্ন সময় শহরে লালদিঘির ময়দানের মিটিংয়ে চলে যেতাম। আমার বন্ধু ছিল তোকাটিয়াল দারগাবাড়ির মোহাম্মদ জামান, আরেকটা ছিল আবুল মনসুর। যখন মিটিং টিং হইতো আমরা তখন ওখানে চলে যেতাম, লালদিঘির মাঠে চলে যেতাম। তারপরে স্ট্যান্ড রোডে মিটিং হইতো ওখানে যেতাম।
তারপর তো এক সময় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হলো আমাদের পরীক্ষা মানে এক মাস পিছিয়ে দিয়েছিল এসএসসি পরীক্ষা ওই কারণে তারপরে তো 70 নির্বাচন হলো আমরা তো তখন মানে ওই নির্বাচনে দিতে পারি নাই ভোটার তো ছিলাম না কিন্তু মিটিং মিছিলে সব সময় ছিলাম ন্যাশনাল অ্যাসেম্বলিতে ছিলেন এম আজিজ রংমনি এ প্রাদেশিক পরিষদে ছিলেন মোহাম্মদ ইসহাক আগ্রাবাদের আর কোতলি পাঁচলাইশ প্রাদেশিক পরিষদে ছিলেন আমার মামা জহুর আহমদ চৌধুরী আওয়ামী লীগ জয়লাভ করলো ইহিয়া খান পার্লামেন্ট বসতে দিল না বঙ্গবন্ধু 7 মার্চের ঘোষণায় সব বলে দিলেন 8 তারিখ থেকে আমাদের নানার বাড়ির সামনে একটা বিরাট মাঠ ছিল ওই মাঠে রাত্রে ট্রেনিং চলতো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন যে নুরুদ্দিন চৌধুরী মুন্সিপাড়ার আর সাধারণ সম্পাদক ছিলেন সুলতান আহমদ চৌধুরী সুলতান আহমদ এখন আকবর শাহ আওয়ামী লীগের সভাপতি এখন বিশেষ করে সুলতান আহমদ চৌধুরীর নেতৃত্বে আমরা এই মিটিং মিছিল সব চালাই যেতাম প্রতিদিন ট্রেনিং দিতে ট্রেনিং দিতাম আমার খালু উনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ওনার বাড়ি হচ্ছে ওই বিশ্বাসপাড়াতে নামটা হচ্ছে হাবিলদার নুরুল বশর চৌধুরী প্রয়াত ওনার নেতৃত্বে মানে আমরা ট্রেনিং দিতাম দুই খলিল ছিলেন উত্তর কাট্টলিতে আমির ওরা মাঝে মধ্যে আসতেন ট্রেনিং করার সময় মাঠের চারিদিকে কাট্টলির বিভিন্ন জায়গা থেকে এসে এটা উৎসবের মতো মানে অবস্থা ট্রেনিং চলাকালীন অবস্থায় আমরা শুনলাম যে 25 তারিখ রাত্রে হ্যাঁ ভাষণ দেবেন উনি করাচি ফিরে গেছেন 11:30-11:15 দিকে মনে হয় এখান ভাষণ দিলেন ভাষণে তো যা বললেন সেটা তো রক্ত মানে আমার এখনো রক্ত গরম হয়ে যায় ওই ভাষণ শুনলে ভাষণের কথা মনে পড়লে একটা অর্ব গাছ ছিল অর্ব গাছটা এখনো আছে সবসময় ওইটার বিচার ওইটার তোমরাই আমরা যখনই সুযোগ পাইতাম যে যেখানে ওই অর্ব গাছের তোলা এসে সবাই আলাপ করতে অর্ব গাছটা এখনো আছে ওটি ইতিহাসের সাক্ষী 25 মার্চ ট্রেনিং শেষ করে আমরা ভাষণ শুনলাম ভাষণ শোনার পরে সুলতান আহমদ সাহেব বললেন যে চলো আমরা রাস্তা ব্যারিকেড দেব তখন আমরা সবাই মনে সুলতান আহমদ চৌধুরীর নেতৃত্বে আর তো আমরা প্রায় 15-20 জন কন্যাঘাটে গেলাম কন্যাঘাটে গিয়ে দেখলাম রাস্তা একেবারে ফাঁকা হ্যাঁ অনেকের নাম মনে আছে তারা মারা গেছেন এদের মধ্যে হাবিলদার নুরুল বশর চৌধুরী দারগাবাড়ির আফসার দারগাবাড়ির মনসুর দারগাবাড়ির জামান দারগাবাড়ির মাহবুব এরা সবাই মারা গেছেন তারপরে সিরাজদৌল্লা পাড়ার আমানত শাহ রতলায় পাড়ার রুল আমিন বিশেষ পাড়ার ব্যাংক শফি নাজির বাড়ির আমির উদ্দিন রোশন আলী সারাং পাড়ার উনি সুলতান আহমদ চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে হারুন মিরেশারে আমার ক্লাসমেট ছিল আব্দুল জলিল ও কাটুলিতে থেকে লেখাপড়া করছে ওই রাত্রে ওখানেই ছিল পরে এসে মুক্তিযুদ্ধে মারা গেছে আমি নিজে ছিলাম আর কিছু না বলতে পারবো তৃতীয় থানা ইন্দ্রে সময় লাগবে আমরা কর্ণালঘাটে গেলাম কর্ণালঘাটে যাইয়া ওখানে মসজিদ মোড়ে কবরস্থান আছে দুই দিকে কবরস্থান পাশে মসজিদ ওখানে একটা মোড় আছে মোড়ে দাঁড়াইলাম সুলতান আহমদ চৌধুরী কি করলেন বলে যে একটা তোমরা এখানে সবাই থাকো তো তুমি আমাকে ডাকলেন আর জলিল ছিল আরো আমরা আরো 4-5 জন হবে নামগুলো মনে পড়তেছে না কে কে গেছিল তো আমাদেরকে বলেন যে এখানে তো কোনো টেলিফোন নাই চলো ওখানে বিক্রিয়াতে যাই তা আমরা ওখানে গেলাম বিক্রিয়াতে যাইয়া অনেক চেষ্টা করলাম ওখানে যেগুলো টেলিফোন ছিল সবগুলো টেলিফোন ড্যাড তো সুলতান মামা ওটা মুনার মামা হন উনি আমাকে আমাদেরকে বসাইয়া ওদের অফিসে বসাইয়া উনি কি করলেন ওই একজন সিকিউরিটি বললেন যে আপনি ইয়াতে যান তখন ভিক্টর জুটের ইয়া ছিল অফিসারদের কলোনি ছিল হতে ওদিকে যান ওখানে অফিসার কোয়ার্টারের টেলিফোন আছে ওটা একটু দেখেন পারেন কি না তো উনি ওখানেও গেলেন আমাদেরকে বসাইয়া কিছুক্ষণ ফিরে এসে দেখেন যে না সব ড্যাড উনি যোগাযোগ করার কোনো উপায় নেই তবে আবার আমরা কন্যাঘাটে ফিরে আসলাম আয়সা আবার সবাই মিটিং করে ওই যে মসজিদ মোড়ে আবার মিটিং করে তখন বলল যে এখানে দুইটা গ্রুপ একটা গ্রুপ এখানে থাকবে আর একটা গ্রুপ যাবে যে রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য গ্লাসগো ল্যাবরেটরিজ আছে না এখন ইউনিলিভার ওই ওটার সামনে যে কালভারটা ছিল কালভারটা তখন ভাঙা ছিল ডাইভারশন রুট ছিল অনেক কনস্ট্রাকশন মেটেরিয়াল ছিল ব্যারিকেড দেওয়ার মতো তখন সুলতান মামা ওই আমাকে এবং আরো কয়েকজনকে 4-5 জন আমরা 4-5 জন ওখানে ছিলাম সুলতান মামা সহ মসজিদের ওখানে আর বাকিরা সবাই গিয়েছেন ওই কালভারে ইয়া দেওয়ার জন্য তো ওরা যাওয়ার প্রায় 40-45 মিনিট পরে দেখলাম যে একটা গাড়ি টাউন থেকে রাস্তা তো ফাঁকা খুব দ্রুত বেগে আসতেছে আমরা মনে করি হয়তো মানে কাটলেটে কোনো অপারেশন চালানোর জন্য আসতেছে মিলিটারি যেহেতু এখানে এখান বলে দিছে মানে পুরা সামরিক আইন বলবৎ করার জন্য তখন আমরা সবাই একটু কবরস্থানের জঙ্গল ঘেঁষে দাঁড়াইলাম গাড়ি যদি এদিকে পশ্চিম দিকে বামে ঢুকে তাহলে আমরা সবাই জঙ্গলের ভিতরে ঢুকে যাবো কবরস্থানের জঙ্গলের ভিতরে তো দেখা গেলাম যে না গাড়ি তাড়ানো গতিও কমালে না গাড়ি খুব দ্রুত উত্তর দিকে চলে গেছে তখন তো আমরা ভয় পেয়ে গেছি আমাদের এরা তো যদি দূর থেকে যে যেভাবে আলো লাইট দূর থেকে গুলি করে দেবে হ্যাঁ আমরা তো সবাই যে যা দোয়া দূর পড়া শুরু করলাম মিনিট পাঁচ ছয়েক পর দেখলাম যে গাড়ি যেভাবে দ্রুততে গেছে
সেভাবে আবার মানিকাড়ে রিটার্ন করতেছে শহরের দিকে। তখন আমাদের লোকদের কি অবস্থা জানার জন্য আমরা রওনা দিছি ওইদিকে, ওই বাদামতলি বরাবর মেয়র মঞ্জুলার বাড়ির দক্ষিণ পাশে। যখন গেছি দেখছি আমাদের লোকেরা ফিরে এসছে, তখন তো আমরা তো খুশি, সবাই মানে জড়াজড়ি করলাম, কি হয়েছে কি হয়েছে, গাড়ি কি বললো, বলে যে এখনো এখন বলা হবে না, সবাই আগে আগের জায়গায় যাই। ওই যে মসজিদে ঘুরাই আসলাম আবার, তখন তারা বললো যে গাড়ি বিগড়ের তো আমাদের প্রায় দেওয়ার শেষ হয়ে গেছে, গাড়ি আর সামনে না যাইতে না পারে দাঁড়িয়ে গেছে, ওখানে পুলের উপরে দাঁড়িয়ে গেছে। তবে তারা বলছে যে তারা দূর থেকে আলো দেখতে পাচ্ছিল, গাড়ির আলো, এটা দেখতে পারাতে একজন দুজন ইয়াতে ছিল, পাহারায় ছিল, মানে কোন দিক থেকে কিছু ফলো করার জন্য। তখন যখন গাড়ি আলো দেখছে, তখন আমরা সবাই পশ্চিম দিকে গ্রামের ভিতরে খালের পারে পারে গ্রামের ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তখন গাড়িতে আর যেতে না পারে দেখলাম যে একটা লোক নামল, নামে চিৎকার করতেছে, তোমরা কে আসো এখানে, কারা বেগের যাও, তোমরা কাছে পাশে থাকলে তোমরা বেরিয়ে আসো। গল্লা ছাড়াইয়া বললো যে আমি পণ্ডিত বাড়ির এনাম, আমি উত্তর কাটে পণ্ডিত বাড়ির এনাম। সবাই জোপের আড়াল থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর ওরা বললো যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, বিডিআর বিদ্রোহ ঘোষণা করেছে ক্যাপ্টেন রফিকের নেতৃত্বে। প্রথম ক্যাপ্টেন রফিকের নাম শুনছি আমরা ওই ওই দিনে, অর্থাৎ হালিশরের বিডিআর ক্যাম্পের ওরা বিদ্রোহ করছে ক্যাপ্টেন রফিক এর নেতৃত্বে, তোমরা ব্যারিকেডগুলো সরাই ফেলো, গোড়া শহরে বিডিআর টহল দিচ্ছে এবং এরা সীতাকুণ্ড পর্যন্ত ইয়া করবে। এরা আর একটা কথা বলছে যে ওটা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে যে এইটা জনসংসদের এটার বার্তা পেয়েছেন এবং শহরে মাইকিং চলতেছে, এই কথা বলেছেন। কথা বইলা উনি চলে গেছেন, তখন আমরা ওই ব্যারিকেডটা সরাই দিয়া হ্রদেয় আপনাদের কাছে চলে এসছি। সুন্দর মামা বললেন যে ঠিক আছে আজকে তো আর কিছু করার নাই, কালকে সকালে হলে দেখা যাবে কি করা যায়। আমরা আবার দাদার বাড়ি ঘরে ফিরে এলাম, যখন ঘরে গেছি তখনই বড় নাজান দিচ্ছে। পরদিন সকালে আমার বন্ধু মনসুর ডাকি আমাকে, বলে যে ক্যান্টনমেন্ট হতে মানুষজন হতে মারি ফেলে, ম্যালেরিয়া হতে মানে ফৌজদার হটাইতে শুরু করে এটা ইয়া পর্যন্ত ইস্পানি পর্যন্ত শুধু ফাঁড় দিয়ে হতে আমার বাঙালি ম্যালেরিয়া আইয়ের পোয়া পরিবার প্রয়োজন পোয়াশায় ব্যাকুণ রক্তাক্ত। তখন আমরাও গেলাম, আমি গেছিলাম কালীঘাটের দিকে, তখন দেখলাম যে অবস্থা খুব কাহিল, মেয়ে লোকেরা শাড়ি ছেড়ে দিয়ে আসছে জঙ্গলের জন্য, যেহেতু জঙ্গলের জন্য হাঁটতে পারতেছে না মেয়ে লোকেদের, বেশিরভাগ মেয়ে লোকের পরনে শাড়ি, তখন তো সালোয়ার কামিজ পরতেন আমাদের বাঙালিরা, শাড়ি শাড়ি ছিল বেশিরভাগের, শাড়ি নাই ব্লাউজ পেটিকোট আছে, আর অনেকের গা ছিঁড়ে গেছে, কেউ কিছু নিয়ে আসতে পারে, শুধু যার যার বাচ্চা ছিল তারা ওইটাই নিয়ে পালাই আসছে। রক্তাক্ত অবস্থা দেখতেছে মানুষ, ব্যান্ডেজ করতেছে, এই করতেছে সেই করতেছে। আর তখন আমরা কি করলাম, ওখানে স্থানীয়ভাবে কিছু কাপড় সংগ্রহ করেছিলাম ওই এলাকা থেকে মহিলাদের জন্য, পুরন কাপড় আর কি, ওদের একজনকে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে 26 মার্চ দিনের বেলার, 26 মার্চ বিকেলের দিকে এক জায়গায় দেখলাম যে লোকজন ভিড় করতেছে, গিয়ে দেখলাম ওরা বলাবলি করতেছে চট্টগ্রাম ব্যাপার কেন্দ্র থেকে এম এ হান্নান স্বাধীনতা ঘোষণা করতেছেন। তখন আমরাও একটু চেষ্টা করলাম দেখি কি বলে শোনার জন্য, কি দেখবেন মানুষের টেলা টেলিয়ে, ও তো তখন রেডিওর আওয়াজও ভালো মতো শোনা যাচ্ছিল না, এটা বাদামতলি বরাবর এক জায়গায়। তার এরপরে কর্ণালঘাট এলাম, কর্ণালঘাটে বললাম যে সবাই রেডিও গিয়ে আছে, বলে যে মেহানার স্বাধীনতা ঘোষণা করছে রেডিওতে, এটা প্রচার করতেছে জিয়া রহমান যেটা করছে 27 তারিখ তারপরের দিন, আরও সেটাও শুনেছি, আমার সংশোধনী যেটা দিয়েছেন সেটাও শুনেছি। তখন তো ঘর বসা, 28 মার্চ বিকালবেলা উত্তর দিক থেকে, এটা তারেকটা আমার ঠিক মনে পড়তেছে না, উত্তর দিকে মেলোরি আসতেছে, গোলাগুলি আবার শুনতেছি। এক পর্যায়ে বাজারে কর্ণালঘাট থেকে লোকজন আসতেছে, ওরা বলতেছে যে কর্ণালঘাটে ঘাটে গেছে স্কুলে উঠছে মেলোরি, আর আগুনের ধোঁয়া দেখতেছিলাম। তখন বলছে উত্তর দিকে যা রাস্তার পাশে যা ছিল সবগুলো জ্বালা দিয়ে আসছে, আর তখন তো এত মানে বাড়িঘর গাছপালা ছিল, আর বহু দূর থেকে 2-3 মাইল দূরে পর্যন্ত রাস্তা দেখা যেত ফাঁকা ফাঁকে। পরের দিন শুনলাম আমাদের পাক্কার মাথায়, আমাদের মেম্বার ছিলেন সুলতান মেম্বার, ওনার একটা বন্দুক ছিল সুলতান মেম্বারের, ওনার এক ছেলে উত্তর দিকে যখন জ্বালাইয়া পড়ে আসছিল, তখন ওই বাপের বন্দুক নিয়ে এসে সামনাসামনি পাকিস্তানি মিলিটারিকে মারতে গেছে, পাল্টা গুলিতে সে মারা গেছে। তারা যেখানে আগুন জ্বালাই দিছে দোকানপাটে ওখানে ফেলে দিছে, পরে ওর কিছু কঙ্কাল পাইছিল এটা দাহন করছিল। পাক্কার মাথা, ওর কবর আছে পাক্কার মাথা। এই যে কবরটা দেখতেছেন, এটা একটা মুক্তিযোদ্ধার কবর, কুমিল্লা থেকে যে 27-28 তারিখের দিকে যে সামরিক কনভয়টা আসছিল সেটা আসার সময় দুদিক জ্বালায় পড়ে আসছিল, জ্বালায় পড়ে আসার পথে আমাদের পাক্কার মাথার দোকানগুলোতে যখন পোড়ানো শুরু করলো, তখন ওর নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, ওনার বাবার নাম হচ্ছে সুলতান চৌধুরী, তো ওনার একটা বন্দুক ছিল, তখন ওই পিতার বন্দুক নিয়ে এসে ওই পাঞ্জাবিদেরকে মোকাবিলা করার জন্য আসছিল, কিন্তু পাঞ্জাবিদের গুলিতে উল্টা মারা যায় এবং পাঞ্জাবিরা তার মরদেহটা আগুনে নিক্ষেপ করে।
তার কিছু অঙ্গার যা পাওয়া গেছিল ওগুলা এখানে দাফন করা হয়েছে কিন্তু এই স্বীকৃতি আজও মেলেনি আশাবাদী কোনোদিন এই পরিবারটা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে শহীদ মোহাম্মদ ইব্রাহিম 28 মার্চ 1971 ইংরেজি তারিখে উনি শাহাদত বরণ করেন লেখা আছে এখানে আর ওখানে ওরা কয়েকদিন ছিল দুই দিন কি তিন দিন ছিল নুরলক্ষ্মীপুর হাই স্কুলে একদিন সকালবেলা আমার মামা বলতেছে যে এর আগে আমার মা আমার চাচাকে পাঠাইছে আমার মা আমাকে বাড়ি আসার জন্য কার মা তো ওখানে ভাত পানি ছাড়ি দিয়েছে তখন মামা বলতেছে যে তুমি ইয়া যাও বাড়ি যাও তোমার মা বারবার খবর পাঠাইছে তোমার চাচা আসছে তোমার মাকে ইয়া দেখে আসো তখন আমি ওইটা ঘটনাটা ওই যেদিন বিডিআর ক্যাম্প দখল হবে সেই দিনে সকালবেলার কথা বলতেছি আমি সকালবেলা বাড়িতে আসতেছি কাটলি বিশ্বাসপাড়া দিঘির উত্তরপাড় আর কমান্ডার শাহাবুদ্দিনের বাড়ির মাঝ বরাবর যখন আসছি তখন দেখতেছি চারিদিক থেকে অনবরত গোলাগুলি গোলাগুলি দিকে আসতে কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এইমাত্র মানে গায়ের উপর পড়বে মাথা ভিতরে ঢুকে যাবে পরে জানলাম এগুলা নেভি থেকে মারছে এদিক থেকে আর ওদিকে স্কুল থেকে মারছে আমরা কমান্ডার সাহেবদের বাড়ির আগ পর্যন্ত যাওয়ার পরে দেখ এমন একটা জিনিস আমার মনে হলো আমি আর এত বড় জিনিস কি ফাইটছে মনে হয় আমার পিঠের উপর তখন বুকের ভিতরে এমন দপ 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 করা শুরু করলো তখন আমি এক গ্রিস্টের একটা ঘরে ঢুকে গেছে তখন সবাই রাস্তা যারা ছিল সবাই ঘরে ঢুকেছে বাড়ির ঘরে তখন আমি এইভাবে চাবি ধরছি বুককে বুকেটা মানে উতল পাতাল করতেছে ধপ ধপ এরকম করতেছে ওই ঘরে তখন ইয়া ছিল আমাদের কাটলে নুরুল হাই স্কুলের সেকেন্ড মাস্টার রেমনান বাদশাহ মিয়া ছিল এবং তার ছেলে জামালউদ্দিনও ছিল এই অবস্থায় যখন গোলাগুলি থামলো তখন মাড়ির দিকে রওনা দিলাম আবার ঘন্টা খানেক পরে দেখলাম যে আমার মামা বড় মামা আসা হাজির বললো যে ধরো তোমার ছেলে এতদিন ট্রেনিং নিয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার মনে হয় তোমার ছেলে আর ঘরে থাকবে না তোমার ছেলে আমাকে দোষ দিবে আমি তোমার ছেলেকে তোমাকে বুঝে দিয়ে গেলাম ওই ওই যে বুকের ভিতরে দপদপ নেই এগুলো তো আগে থেকে কমছে কিন্তু ওগুলো চলতেছে রাত্রে যখন ঘুমাতে গেলাম ঘুমাতে পারতেছিলাম যে মাত্র চোখ বন্ধ করতাম যাই বুক ধপ 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 করে উঠে চারিদিকে গোলাগুলি শব্দ সারা রাত ঘুমাতে পারি নাই এরকম করে তিন চার দিন গেছে ঘুমাতে পারি নাই ঘুমাতে না পারতে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে তখন উত্তর কাটের তাকে মুন্সিপাড়াতে একটা ডাক্তার ছিলেন ভালো ডাক্তার ডাক্তার ইয়াহিয়া ওনার কাছে গেলাম উনি এক সপ্তাহ ওষুধ দিলেন প্রতিদিন রাত্রে গোবর সময় খাওয়ার জন্য ওইটা খেলাম আস্তে আস্তে দেখা গেল যে সপ্তাহখানি পরে ওই ইয়াটা কমে গেছে আবার ওষুধ দিলেন এইভাবে মাসখানেক ওষুধ যাওয়ার পরে ধরুন আস্তে আস্তে ডোজ কমাই দিয়েছেন পরে যখন স্বাভাবিক হয়ে আসছে বলে যে তুমি ভবিষ্যতে সাবধান এই জিনিসটা তোমার যে কোনো সময় বজ্রপাত হলে বা কোথাও জোড়া আওয়াজ হলে তুমি সাবধানে থাকবা বুককে চাপিয়ে রাখবা বিশেষ করে বজ্রপাতের সময় বুককে চাপিয়ে রাখবা মা তো আমার চাচাকে সারাক্ষণ আমার পেছনে লাগা লাগতো আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোনো পায়ে যাচ্ছে কি না একদিকে ওই যে নিজের শারীরিক অসুস্থ ওইটা আরেকদিকে মা ওরে কান্নাকাটি আর আমার বোন মা আর বোন আমাকে মানসিকভাবে দুর্বল করে ফেলছে আর নিজের শারীরিক অসুস্থতার যেটা বললাম এটার সমস্যা তারপর আমার মুক্তিযুদ্ধে যাওয়া হয় নাই ওইটা আমাকে মরণ পর্যন্ত উড়ে খাবে কেন যাইতে পারলাম না এই ন মাস এখানে গ্রামে ছিলাম যুদ্ধের সময় কয়েকজন চাচাকে চাচাতো ভাই পাঁচ ছয় জন আমার চাচাতো ভাই ইসমাইল আরেকজন এখানে একটা মুসা মিস্ত্রি আরেকটা আমার বারিক বাবু আর ওদিকে দক্ষিণ পাড়ার একটা আমিন এরকম আরো পাঁচ ছয় জনকে আয়সা ধরে নিয়ে গেছিল দুষ্কৃতিকারী বলে ওরা আবার এদেরকে আমাদের মুরব্বীরে যাইয়া আমার একটা চাচা ছিলেন ইয়া পোর্টাসে চাকরি করতেন ইয়া শরীর ইয়া বড় শরীর লম্বা উনি ভালো ইংরেজিও জানতেন ও মুভ করে ও মার্শাল্লা করছিল ওকে জামিন দিয়ে দিছিল আর কি এটা বোধ হয় সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমাদের এই রাস্তায় একটা কবর আছে এই যে কবরটা দেখতেছেন এটা একটা যুদ্ধকালীন একজন সাধারণ বাঙালির কবর এই যুদ্ধকালীন সময়ে সম্ভবত যুদ্ধের মিডল টাইমের আগে পরে হবে এ বাসে করে এদের বাড়ি উত্তরে কোনো জেলায় হবে বাসে করে যাওয়ার সময় ওই সন্দেহভাজন হিসেবে নামিয়ে গুলি করে দিয়েছিল তারপরে আমাদের স্থানীয় লোকজন পাঞ্জাবিরা চলে যাওয়ার পরে স্থানীয় লোকজন এখানে এনে আমাদের স্থানীয় লোকজন এটাকে কবর দিছে এখানে দেড়শো দিনের পরে ওদের আত্মীয় স্বজন এসে ওকে যখন মারছিল তখন ওর গ্রামের লোক ছিল ওই গাড়িতে তারা দেড়শো দিনের পর আসা খোঁজখবর নিয়ে এটাকে তারা পাকা করে গেছে চোখে দেখা তো যেদিন খালি শহরের পতন হলো সেদিন খালি শহর ক্যাম্প বোধ হয় এগারোটার দিকে দখল হয়ে গেছে 28-29 তারিখের ভিতরে কোনো একটা কোনো একদিন হবে সেদিন দেখলাম যে লোকের কাতার কে কাতার রেললাইনে ঘাস শুকিয়ে গেছিলো সব মরে গেছিলো
চট্টগ্রাম শহর থেকে সব লোক এই রেল লাইন দিয়ে গেছে রেল লাইন ধরে তারপর ঢাকা ট্রাঙ্কলোড উঠছে ফকিরহাটে গিয়া কে কো সমুদ্র উপকূল দিয়ে হাঁটে গেছে পটাস্টার লোক কতগুলো আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল আমাদের বাড়ির একটা চাচা তো চাচা আনোয়ার ওটা নতুন বেড়ার ঘর করছিল ওটা খালি ছিল ও কোথায় যাবে মহিলাটা এলে সব দায়সা ওই ঘরে উঠছিল পটাস্টার একটা ছেলের নাম জানি ওটা পরে ব্রিগেডিয়ার জেনারেল না মেজর জেনারেল হয়েছিল আকবর ইউসুফ মিরাশরের বাড়ি ওর বাবা মাকে তো মেরেই ফেলছিল পটাস্টার চাকরি করতে বলে ওর বাবা ওরা পোর্টকলোনিতে ছিল ও মুক্তিযুদ্ধে চলে গেছিল কিছুদিন আগে বোধহয় মারা গেছে পত্রিকায় দেখছিলাম আমরা পাঞ্জাবের নামলে শুনলেই আমরা কিন্তু ওইখানে সমুদ্রকূলে পালা যেতাম নামছে পাঞ্জাবের অনেক সময় নামছে কিন্তু কোনো ক্ষতি করে নাই এরকম এই যে পশ্চিম দিকে ওই নূর আলম ভুলু বললাম যেটা দেরাদুনে থেকে ট্রেনিং প্রাপ্ত ও ওদের বাড়ির দক্ষিণ পাশে একটা জঙ্গল ছিল পায়খানা একটা ঘর এই এটা একটা পাড়া ওইটা একটা পাড়া মাঝখানে ঘর এবং জঙ্গল আমরা সব ওখানে যাই কোথায় গুর গন্ধ কোথায় কি মানে সব ময়লার গন্ধ এবং ওখানে গিয়ে ঢুকে দেখতাম সলিমপুর ইউনিয়ন সাত আট জন আছে মুক্তিযোদ্ধা ওই এখানে আমাদের পশ্চিম পাশে একটা ছিল লতিফপুর নূর আলম ভুলু ও তো মারাদন থেকে ট্রেনিং নিয়েছিল আমার চাচা ভাই তারা ছিল ইসহাক স্বাধীনতা বিরোধী এরকম তৎপরতা আমাদের কাছে কম ছিল টাকার একটা ছিল মাঝে মাঝে আসতো হুঁশেল আমরা লেলানে বললে হুঁশেল বাসায় বলতো এই সরে যাও সরে যাও এই আমি এখন যেখানে ঘর করছি না এখানে বাংকার ছিল আর্মিদের মুক্তি বাহিনী এখন বরাবর গেছে আর্মিরা রাস্তার বদলায় পিছনের দিকে সরে আসতেছে এবং বাংকার করতেছে এখানে আমাদের খালপাড়ে সব বাংকার ছিল ওদের 15ই ডিসেম্বর আবার আমার বোনকে নিয়ে আমার মাকে নিয়ে নানাবাড়ি চলে গেছিলাম এখানে আর্মিয়ার সাথে তারপরে নানাবাড়িতে গিয়া শুনছি যে আর কি পরের দিন সারেন্ডার করছে তোমার আজীবন আছি আওয়ামী লীগে আমরা কোনোদিন নীতি বদলা নেই আর বড় লোক হওয়ার জন্য আওয়ামী লীগ করে নেই এখন তো অনেকটা ধরতে গেলে আমাদের আওয়ামী লীগ হাইজ্যাক হয়ে গেছে আমাদের থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে প্রভাবশালীরা আমি মনে করি একদিন আমার আওয়ামী লীগ আমাদের কাছে আবার ফিরে আসবে আমাদের মতো যারা আছে তাদের কাছে আবার ফিরে আসবে হয়তো ততদিন আমি হয়তো বেঁচে থাকবো না এখন তো 68 বছর বয়স হয়ে গেছে তো আমি আশা করি আমাদের আওয়ামী লীগ আবার আমাদের কাছে ফিরে আসবে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা